This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শামসেরগঞ্জে চলল গুলি, মারামারি, লাঠালাঠিতে উত্তপ্ত মহব্বতপুর গ্রাম, লাঠির ঘায়ে মাথা ফাটল যুব তৃণমূল অঞ্চল সভাপতির, এক রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। অঞ্চল সভাপতি ছাড়াও আহত আরো একজন, জঙ্গিপুর হাসপাতালে ভর্তি, আহত দুজনই জেলা পরিষদের সদস্য আনারুল হকের অনুগামী যেমনটা জানা গেছে। বিধায়ক ঘনিষ্ঠরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শামসেরগঞ্জে চলল গুলি, মারামারি, লাঠালাঠিতে উত্তপ্ত মহব্বতপুর গ্রাম, লাঠির ঘায়ে মাথা ফাটল যুব তৃণমূলের অঞ্চল সভাপতির, এক রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ, অঞ্চল সভাপতি ছাড়াও আহত আরো একজন। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো, কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কৌশিক। দেখো, গতকাল রাত থেকে কিন্তু এলাকায় বিবাদ চলছে পুরনো একটা গন্ডগোলকে কেন্দ্র করে, এবং যেখানে গন্ডগোলটা হচ্ছে গিয়ে আনারুল হক বিপ্লব, অর্থাৎ জেলা পরিষদের যিনি সদস্য রয়েছেন, তার সঙ্গে বিধায়ক গোষ্ঠী আমিরুল হকের গোষ্ঠী, এবং এই ঘটনায় কিন্তু গতকাল রাত থেকে উত্তপ্ত ছিল। এরপর কিন্তু দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয় এবং এলাকায় গুলি পর্যন্ত, এক রাউন্ড গুলি পর্যন্ত চালানো হয় বলে অভিযোগ। তবে যে লোহার রড এবং বাঁশের বাড়িতে কিন্তু আহত হয়েছে স্থানীয় অঞ্চল যুব তৃণমূলের সভাপতি, তিনি আহত হয়েছেন। তিনি আনারুল হক বিপ্লব, অর্থাৎ যে জেলা পরিষদের সদস্য রয়েছে তার অনুগামী বলে পরিচিত, এবং এই ঘটনা কিন্তু যে আনারুল হক বিপ্লব, অর্থাৎ যে জেলা পরিষদের সদস্য এবং বিধায়ক গোষ্ঠী, কিন্তু লাগাতার কিন্তু একের পর এক এরকম হিংসা সংঘর্ষের ঘটনা ঘটে থাকছে, এবং এই ঘটনায় যথেষ্ট মানে দুইজন আহত হয়েছে, তারা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এবং ঘটনাস্থলে শামসেরগঞ্জ থানার পুলিশ গিয়ে দুজনকে এখনো পর্যন্ত আটক করেছে। তবে এলাকা কিন্তু এখনো থমথমে পরিস্থিতি, অনেক বাড়ি এলাকা খালি এবং ফাঁকা বলেই জানা গেছে। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। এদিকে উপনির্বাচনের দামামা বাজতেই শুরু হুমকির রাজনীতি। সিটাই বিধানসভা কেন্দ্রে বিজেপি এজেন্ট বসতে না দেওয়ার হুমকি কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়ার গলায়। বিজেপি প্রার্থী দীপক রায়ের বাড়ির বুথে এজেন্ট বসতে দেবেন না, তৃণমূল প্রার্থী হয়ে প্রচার সভায় হুঙ্কার জগদীশ বসুনিয়ার। যে বুথ থেকে তিনি প্রার্থী, যে বুথে তার ভোট, এখানে সেই বুথের পঞ্চায়েত আছেন, সেই বুথ থেকে কোনোদিন দীপক রায় জিতেননি, এবারও জিতবেন না সেটা শিওর, এবং শুধু জিতবেন না নয়, সেই বুথেও যাতে তার পোলিং এজেন্ট না থাকে এমন ব্যবস্থা আমাদের করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলতে হবে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ যারা আইন তৈরি করেন, তারা প্রকাশ্যে বিরোধী রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বসতে দেবে না বলে হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এই ধরনের সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার, কারণ পুরো নির্বাচন প্রক্রিয়াটাকেই তো তুলে দেবার বন্দোবস্ত করছে এরা। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আরজিকারের সাসপেনশন ও বহিষ্কারের নির্দেশের স্থগিতাদেশ, আপাতত নির্দেশ কার্যকর নয়, নির্দেশ অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্রের। আরো বিস্তারিত জানবো, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী শ্রাবন্তী। দেখো, মোট 8 জন চিকিৎসক তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাদের বক্তব্য যে তাদের কি কারণে বহিষ্কার করা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে সেটা তাদের না জানিয়েই করা হয়েছে। যদিও আরজি করের পক্ষ থেকে আইনজীবী জানিয়ে দেন যে তাদেরকে বহিষ্কারের কোনো সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষ নিতে পারে না, তারা শুধুমাত্র সুপারিশ করতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে এরকম একটি সুপারিশ পত্র পাঠানো হয়েছিল। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়ে দেন যে যেহেতু তাদেরকে শুনানির কোনো সুযোগ দেওয়া হয়নি, একই সঙ্গে যেহেতু শুধুমাত্র রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, তাই আপাতত যে নোটিশের মাধ্যমে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই নোটিশটা বন্ধ থাকবে, অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকছে, এবং যতক্ষণ না রাজ্য সরকার কোন রকম সিদ্ধান্ত নেন ওই নোটিশ কোন রকম ভাবে কার্যকরী হবে না। ধন্যবাদ শ্রাবন্তী। বড় খবর এই মুহূর্তে, আরজিকারের সাসপেনশন ও বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ, আপাতত নির্দেশ কার্যকর নয়, নির্দেশ অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্রের। থ্রেট কালচারের অভিযোগে সাসপেন্ড করা হয় 47 জনকে, চূড়ান্ত সিদ্ধান্তের ভার ছাড়া হলো রাজ্য সরকারের উপর। গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাই একবার। আরজিকার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন, আপনিও তো 47 জন স্টুডেন্টকে
সাসপেন্ড করেছেন, আমাদের তো জানানি। ইউ শুড হ্যাভ সেন্ড ইউর রেকমেন্ডেশন ফার্স্ট টু দ্য হেলথ ডিপার্টমেন্ট, এবং হেলথ ডিপার্টমেন্ট শুড হ্যাভ কনসাল্ট মি, না করে আপনারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন। ইজ ইট নট ইউর ডিউটি? আমি আপনাকে প্রিন্সিপাল করেছি কেন? টু টেক কেয়ার ফর অল। আপনার কারো বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কারো বিরুদ্ধে আপনি একটা গ্রিভেন্সেস পেতে পারেন, কিন্তু আপনি হট করে নিজে ডিসিশন নিয়ে নিচ্ছেন, এটা থ্রেট কালচার নয়। আমি প্রিন্সিপালদের রিকোয়েস্ট করব, এবার থেকে কাউকে সাসপেন্ড করবার আগে প্লিজ লেট আস নো তার কি অপরাধ, সেটা এনকোয়ারি কমিটি দেখবে। তারা যদি মনে করে অপরাধটা ন্যায্য, আমি নিশ্চয়ই কারো শিক্ষাগত ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। এদিকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী সময় হচ্ছে ইমেল তিলোত্তমার মা বাবার। অমিত শাহর সঙ্গে দেখা করার সময় চাইলেন তারা। মেয়েকে হারিয়ে তীব্র মানসিক যন্ত্রণায় আছি, খুব অসহায় লাগছে, শাহকে চিঠিতে লিখলেন তিলোত্তমার বাবা। নির্যাতিতার বাবা মা কোর্টে গেছিলেন, সিবিআই চেয়েছেন, সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই তাকেই চার্জশিট দিয়েছে যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, এখনও সিবিআই তদন্ত চলছে। নির্যাতিতার বাবা মার যে কন্যা হারানোর যন্ত্রণা বা কষ্ট তারাও বুঝতে পারছেন, এখন তদন্তটা সিবিআইয়ের হাতে। ফলে তারা যদি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এই চাওয়াটা অত্যন্ত যন্ত্রণার থেকে চাওয়া। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর যা নির্ধারিত সময়সূচির মধ্যে দাঁড়িয়ে ওনার সাথে যদি দেখা হয়, ওনার পরিবারের মা বাবারা যদি ওনার সাথে কথা বলতে পারেন, একজন নাগরিক হিসেবে আমি নিশ্চিতভাবে খুশি হব। এদিকে তিলোত্তম ইস্যুতে উত্তাল রাজ্য, শাসকের বিরুদ্ধে দিকে দিকে ক্ষোভ। তার মধ্যেই রাজ্যে 6 বিধানসভা আসনে উপনির্বাচন, স্বাভাবিকভাবেই লঘু করে দেখছে না তৃণমূল। এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসক দল। প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টার ক্যাম্পেনারে 40 জনের তালিকা নির্বাচন কমিশনকে জমা দিল তৃণমূল। কেন্দ্রের বঞ্চনা এবং মমতা সরকারের উন্নয়ন, এই দুই ইস্যুতে প্রচার করবে তৃণমূল কংগ্রেস। তবে নাগরিক আন্দোলনের পর উপনির্বাচন ভাবাচ্ছে তৃণমূলকে মত রাজনৈতিক মহলের। তিলোত্তম ইস্যুতে উত্তাল রাজ্য, শাসকের বিরুদ্ধে দিকে দিকে ক্ষোভ। তার মধ্যেই রাজ্যে 6 বিধানসভা আসনে উপনির্বাচন, স্বাভাবিকভাবে লঘু করে দেখছে না তৃণমূল কংগ্রেস। এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসক দল। প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টার ক্যাম্পেনারে 40 জনের তালিকা নির্বাচন কমিশনকে জমা দিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বঞ্চনা এবং মমতা সরকারের উন্নয়ন, এই দুই ইস্যুতেই প্রচার করবে তৃণমূল কংগ্রেস। তবে নাগরিক আন্দোলনের পর উপনির্বাচন ভাবাচ্ছে তৃণমূলকে মত ওয়াকিবহল মহলের। সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, কি জানা যাচ্ছে, কারা কারা আছেন এই তালিকায়? দেখো, 40 জনের স্টার ক্যাম্পেনারের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার প্রথম নামটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া ফিরাদ হাকিম, সুব্রত বক্সী, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সবারই হেভিওয়েট, সবার নামই কিন্তু রয়েছে। খুব তাৎপর্যপূর্ণ যে তিলোত্তমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে নাগরিক বিস্ফোরণ এবং প্রায় 2 মাস ধরে যে আন্দোলন চললো, তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই 6 কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু করছে তৃণমূল কংগ্রেস। তারা যে বিষয়টিকে লঘু করে দেখছেন না, এই স্টার ক্যাম্পেনারের তালিকা থেকেই তা স্পষ্ট, যেখানে 40 জন তারকা প্রচারকের তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মূলত সরকারের বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মসূচি, কেন্দ্রের মন্ত্রণা, একে হাতিয়ার করেই কিন্তু নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হবে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা, এই প্রচার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকাটা নিঃসন্দেহে একটাই বার্তাকে দেয় যে লঘু করে দেখছে না উপনির্বাচনকে তৃণমূল কংগ্রেস। শুভজিৎ, ধন্যবাদ। সৌরভ।